সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভূত চরিত। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 23 মার্চ 1916 সালে ভবানীপুরে। তার প্রথম উপন্যাস ইরাবতী। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার গল্প থেকে বাংলায় অভিসারিকা আর হিন্দিতে মুঠি ভর চাওয়াল ছবিগুলি তৈরি হয়। 1949 সালের ছবি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অভিনয় করেছিলেন, পেয়েছিলেন তারাশঙ্কর পুরস্কার। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্পটি আমরা শশধর প্রকাশনী থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা ভূতের গল্প এই বইটি থেকে নিয়েছি। প্রধান চরিত্রে গল্পকার ও বাকি ভূতেরা। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সমক। শুরু হচ্ছে ভূত চরিত। ভূত নেই বলি কি করে, এতদিন বুক ফুলিয়ে বন্ধু বান্ধবদের আসরে সভা সমিতিতে বলে এসেছি ভূত শুধু মানুষের ভয়ের ছায়া, দুর্বল মানুষের অসুস্থ কল্পনা। ভূত বিশ্বাসী কয়েকজন বন্ধু তর্ক করেছে, পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত বিজ্ঞ লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন, তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। সবিনয়ে তাদের বলেছি পণ্ডিতদেরও ভুল হয়, বিজ্ঞজনেরা প্রমাদ মুক্ত নন। বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য কত রোগী খতম হয়েছে, প্রথম শ্রেণীর উকিলদের ভুলে কত নিরীহ লোকের ফাঁসি হয়েছে তার ঠিক নেই। কাজেই তোমাদের অপ্রমাণ আমি মানতে রাজি নই যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি। বন্ধুরা মারমুখী হয়ে উঠেছে। তার মানে তোমার স্থূল দেখাটাই আসল, তুমি নিজের চোখে একবার। তাদের আমি বাধা দিয়ে বলেছি তোমরা কি বলবে আমি জানি, আমেরিকা দেখিনি বলে আমেরিকা নেই, আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি কাজেই তারও অস্তিত্ব নেই, এই তো। কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে, তারা আমেরিকা দেখেছে, আর ঠাকুরদাকে আমি দেখেছি, তাই বৈজ্ঞানিক কারণে তার বাবাও নিশ্চয়ই ছিলেন। কিন্তু তোমরা কেউ ভূত দেখেছো, এমন কাউকে আমার সামনে হাজির করতে পারো যিনি চাক্ষুষ ভূত দেখেছেন? বন্ধুরা আমার মতো নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্ক বন্ধ করেছে। নাস্তিক কারণ তাদের মতে ভূত যে মানে না, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক। আমি নিজে কিন্তু কম চেষ্টা করিনি, যেখানে ভূতের গন্ধ পেয়েছি সেখানে ছুটেছি, পোড়ো বাড়িতে, জলা জায়গায়, দীপান্তরের মাঠে, গোরস্থানে, শ্মশানে, কিন্তু ভূতের দেখা পাইনি। এমনই করে স্কুল জীবনটা কাটল, কলেজ জীবনেরও কিছুটা। একদিন ক্লাস ছিল না, কমন রুমে বসে গল্প করছিলাম, নানা ধরনের কথাবার্তা, দেশ বিদেশের কথা, চাকরির অবস্থা, সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার। শেষকালে শুরু হল ভূতের কাহিনী। আমার এক সতীর্থ বলল, মানুষ যত সভ্য হচ্ছে, শহরের প্রসার হচ্ছে, ততই ভূত সরে যাচ্ছে। আমি হেসে বললাম, ভূত ছিলই না কোনোদিন, কাজে সরে যাওয়ার প্রশ্ন ওঠে না। আমার কথা শেষ হওয়ার আগেই গুরুগম্ভীর কণ্ঠ কানে এলো, বলো কি হে, ভূত নেই? চমকে ফিরে দেখলাম একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র, বয়সে আমার চেয়েও বড়, এক মুখ গোঁফ আর দাড়ি, চোখে পুরো পাওয়ারের চশমা। জানতাম ছাত্রটির নাম আনন্দমোহন, দর্শনে এমএ পড়ছে। ভূত দেখবার সাহস আছে? দলের সবাই চুপচাপ, কেবল আমি বললাম, হ্যাঁ আছে। আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে বসল, এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না কিন্তু। হেসে বললাম, নিশ্চিন্তে থাকুন আমি সাবালক, আপনার কোনো দায় থাকবে না। শোনো তাহলে, ক্যানিং লাইনে চেপে চাঁপাহাটিতে যাবে, ভালো নাম চম্পাহাটি, সেখান থেকে 2 মাইল দূরে খালেশ্বরীর মন্দির, তার পাশেই শ্মশান, অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে রাত কাটিয়ে ফিরে আসতে হবে, অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে। এরকম ভয় দেখানোর কথা আমি আগেও শুনেছি, শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি কিন্তু কিছু দেখতে পাইনি, আমার কোনো ক্ষতিও হয়নি। তাই বললাম,
কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করব কি করে? আনন্দমোহন মাথা নাড়ল। তার উপায় আছে। খালেশ্বরীর মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে, মানুষের আঙুলের মতো লম্বা লম্বা পাতা, মাংসুটে রঙের ফুল হয়। এ ধরনের গাছ অন্য কোথাও দেখি। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, ওই পরগাছার পাতায় পাতায় চিতার ধোঁয়ার গন্ধ, মড়া পোড়ানো চামড়া আর আঁশটে গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। সেই গাছের পাঁচটা পাতা তুলে আনতে হবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক হল, আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে, সেখানে তার এক মাসির বাড়ি। রাত হলে আমি চলে যাব শ্মশানে, পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব। যদি পারি আনন্দমোহন পেট পুরে কলেজ কেবিনে খাওয়াবে, তাছাড়া করকরে 10 টাকার একটা নোট দেবে। আনন্দমোহনের মেশো অনেক বারণ করলেন, বাবা ওসব গোয়ার তুমি করতে যেও না, জায়গাটা খুবই খারাপ, তান্ত্রিকরা উপাসনা করেন, অমাবস্যায় নিঘাত ওদের আবির্ভাব হয়। এসে উত্তর দিলাম, ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি। আমি যখন নাছোড় বান্দা তখন আনন্দমোহনের মেষো একটি রুদ্রাক্ষ হাতে বেঁধে দিয়ে বললেন, রাম রাম, বিপদে পড়লে রাম নাম জপ করবে, আর কি বলবো বাবা, এসব সর্বনেশে খেলায় মেতো না, কোনোদিন মুশকিলে পড়ে যাবে। রাত 8টায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম। ঘুটঘুটে অন্ধকার, ভালো করে পথ দেখাই যায় না, ঝোপে ঝোপে জোনাকি ঝাঁক, কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল, চারিদিকে ঝিঁঝির আওয়াজ। এসবে আমি অভ্যস্ত, এর আগে বাজি রেখে বারতিনিক নানান জায়গায় শ্মশানে গিয়েছি, মড়ার খাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি। প্রায় ঘন্টা তিনেক পর শ্মশানে পৌঁছলাম, এতটা সময় লাগবার কথা নয়, মনে হয় পথ হারিয়েছিলাম। শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসল গন্ধে বমি আসতে লাগল। বুঝতে পারলাম বোধহয় মড়া পোড়ানোর গন্ধ, অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না। একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধ আসছে খালেশ্বরীর মন্দিরের দিক থেকে। কাছে গিয়ে টর্চ জ্বালালাম, গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিলাম। এই সময় এলো মেলো হাওয়া উঠল, পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠল। কি আশ্চর্য, ঠিক যেন আঙুল নেড়ে আমাকে কাছে ডাকছে। ভোরবেলা ফেরার সময় এই পরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যাব। আবার শ্মশানের দিকে ফিরলাম, স্থির জোনাকির মতো অনেকগুলো আলো, বুঝতে অসুবিধে হল না ওগুলো শেয়ালের চোখ। তাদের রাজত্বে আমার অনাহত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে, কাছে যেতেই ছুটে পালাল। অদ্ভুত একটা শো শো শব্দ, মড়ার খুলির মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হলে এই ধরনের শব্দ হয়। আরেকটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম, উঁচু ঢিবির ওপর বাঁশের খাট, তার উপর একটা মড়া, মুখ ঢাকা, ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম না, সরে এলাম। এদিকটা অনেকগুলো গাছের জটলা, তার তলায় মিটমিট করে লণ্ঠন জ্বলছে, যাক সম্ভবত কোনো লোক আছে ওখানে। শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে না। কাছে গিয়ে দেখলাম লণ্ঠন মাঝখানে করে দুজন লোক চুপচাপ বসে আছে, পরনে গেঞ্জি আর ধুতি, বিস্ফারিত চোখ, গালের চোয়াল প্রকট। কে আপনারা? দাদা,
আপনারা কে? বার্দু এক প্রশ্ন করতে উত্তর নিল। আমরা মোড়া পোড়াতে এসেছি। মোড়া পোড়াতে এসেছেন শুধু দুজন? আরো দুজন গায়ে গেছে কাঠ কিনতে, অনেকক্ষণ গেছে, ফিরছে না কেন কে জানে, নেশা করে কোথাও পড়ে আছে হয়তো। আমি তাদের কাছে বসে পড়লাম। যাক, সারাটা রাত অন্তত মুখ বুঝে থাকতে হবে না, কথা বলবার লোক পাব। একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন? আমি বেড়াতে এসেছি। উত্তর শুনে দুজনেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। শ্মশানে বেড়াতে? ভালো ভালো, বেড়া বাড়ার জায়গা পেলেন না? মরিয়া হয়ে বলে ফেললাম, না মানে ভূত দেখতে এসেছি। ভূত দেখতে এসেছেন? খাঁচা এনেছেন? খাঁচা? খাঁচা দিয়ে কি হবে? কেন, ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন? বুঝলাম ঠাট্টা করছে, কোন উত্তর দিলাম না। কিন্তু কতক্ষণই বা চুপচাপ থাকা যায়। একসময় জিজ্ঞাসা করলাম, কে মারা গেলেন? আমাদের দাদা। আবার চুপচাপ। কিছুক্ষণ পর আরেকজন বলল, এ তো ভারী মুশকিল হলো, কতক্ষণ এভাবে বসে থাকবো, এত দেরি তো হবার কথা নয়। চলো একটু এগিয়ে দেখি। লন্ডন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়ালো। আপনি বসে বসে শ্মশানে হাওয়া খান মশাই, আমরা গায়ের দিকে একটু এগিয়ে দেখি। বসে বসে দেখলাম লন্ডনের ম্লান দীপ্তি গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল। হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কি একটা ঠিকল, হাতে করে তুললাম, নরমুণ্ড। কি আশ্চর্য, হাতে নিতেই যেন নড়ে উঠল, জীবন্ত বস্তুর মতো। মাটিতে ফেলে দিতেই আমার গড়িয়ে গড়িয়ে চলে গেল। বুঝতে পারলাম মনের ভুল, না মনের ভুল নয়, মনের ভয়। ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে ডোবার ধারে গিয়ে হাজির। ধারে একটা হিজল গাছ, তাতে হেলান দিয়ে বসলাম। বোধহয় তন্দ্রা এসে গিয়ে থাকবে। গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম। টর্চের আলোয় হাত ঘড়ি দেখলাম, রাত তিনটে, তার মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর ঘন্টা খানেক, চারটের সময় এখান থেকে রওনা হলে ছটা নাগাদ আনন্দমোহনের মাসির বাড়ি পৌঁছে যাব। তার আগে বরগাছের পাতাগুলো ছিঁড়ে নি। আবার মন্দিরের কাছে এলাম। হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়েই বিপদ, কিছুতেই ছিঁড়তে পারলাম না। কি শক্ত পাতা রে বাবা! শুধু তাই নয়, মনে হলো কে যেন আমায় ধাক্কা দেবার চেষ্টা করছে, বাধা দিচ্ছে। কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না। মনে পড়ে গেল পকেটে ছুরি আছে। ছুরি বার করে পাঁচটা পাতা কেটে নিলাম। ঠিক মনে হলো মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছি। তারপরই অবাক কাণ্ড, কাটা পাতা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগল। রক্ত মানে লাল রঙের রস। পাতা পাঁচটা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম। মিটমিট করে লন্ঠন জ্বলছে, তাহলে লোকগুলো বোধ হয় ফিরে এসেছে। লন্ডনের কাছে গিয়েই চমকে উঠলাম। সারি সারি তিনটে খাটিয়া, কিন্তু লোকজন কোথায়? এরা এলোই বা কখন? টর্চের আলো ফেললাম খাটিয়ার উপর। তারপর মনে হলো পিঠের শীত দাঁড়াবে ঠান্ডা একটা শিহরণ। সমস্ত শরীর টলতে লাগল। এই কি করে হল? তিনটে খাটিয়াতে
এক মরা, এক বয়স, এক রকম দেখতে। লণ্ঠন নিয়ে যে দুজন বসেছিল এখন মনে পড়ল তাদের দুজনেরও একই রকম চেহারা। সেই চেহারা খাটিয়ার উপর। এবার বুঝতে পারলাম বেশ একটু ভয় ভয় করছে। কোন যুক্তি দিয়ে মনকে বোঝাতে পারলাম না এরকম কি করে হতে পারে। শ্মশানে থাকতে আর সাহস হল না, চম্পাহাটির দিকে রওনা দিলাম। পেছনে ফিরতেই মনে হলো কারা যেন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল, নাকি সুরে বলে উঠল, সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। ভূত নেই এটা প্রমাণ করতে খালেশ্বরী শ্মশানে রাত কাটানোর বাজি ধরেন লেখক। শ্মশানঘাটে তার আলাপ হয় মরা পোড়াতে আসা দুটি অদ্ভুত লোকের সাথে। শ্মশান থেকে বেরোনোর সময় লেখক দেখেন ওই দুটি লোক আর খাটিয়ায় শোয়ানো তাদের মৃতদেহের মুখ হুবহু এক। তারপর সেবার বাজি জিতেছিলাম বটে, আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল। ভূত যদি নেই তাহলে একই চেহারার তিনটে মরা পাশাপাশি দেখলাম কি করে, বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগেই জীবন্ত দেখেছি, কথা বলেছি যাদের সঙ্গে, তারাই মরা হয়ে খাটিয়ায় শুয়ে। ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই। অনেক বছর কেটে গেছে, ভূতের কথা ভাববার আর অবসর পাইনি। ডাক্তারি পড়া নিয়ে প্রাণান্ত, 5 বছরের কোর্স শেষ হল 7 বছরে। পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝাট, তারপর হাসপাতালে 1 বছর হাউস সার্জন হিসেবে। জীবনের বিভৎস দিকটার সঙ্গে পরিচিত হলাম। সেই সময় সারা শহরে খুনোখুনি রাজত্ব। সময় নেই, অসময় নেই, গাদা গাদা মরা মর্গে এসে পৌঁছতে লাগল। বোমায় কারোর হাত পা উড়ে গেছে, ছোড়ার আঘাতে কারোর পেটে নাড়ি ভুড়ি বাইরে এসে পড়েছে, আবার পথ দুর্ঘটনায় বলিও আছে, লরি কিংবা বাসের তলায় থেঁতলানো দেহ। এইসব মরা চিরে রিপোর্ট দিতে হতো। এই কাজে আমার সহায় মাধাই ডোম সেই অর্ধেকের বেশি কাজ করে দিত। খালেশ্বরী মন্দিরের সেই পরগাছার গন্ধে একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল, কিন্তু এখন স্তূপাকৃত মরার গাদার মধ্যে ঘোরাফেরা করে কোনো গন্ধ পাই না। এক রাতে ঘুমে অচেতন ছিলাম, হঠাৎ দরজায় ধাক্কা। অল্প ডাকি ইদানিং ঘুম ভেঙে যেত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাধাই ডোম দাঁড়িয়ে। কি খবর জানাই ছিল, তবু জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? একটা মরা এসেছে হুজুর। তাড়া কিসের, কাল সকালেই নয় হবে? না, আপনি একবার আসুন। আশ্চর্য লাগলো, মাধাই ডোমের এত আগ্রহ দেখিনি এর আগে। পোশাক বদলে মর্গে চলে এলাম। মেঝের ওপর স্ট্রেচারে শোয়ানো রয়েছে, মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। বছর 19-20 বেশি নয়, একমাথা ঢেউ খেলানো চুলের রাস, কালো চুলের মাঝখানে পদ্মের মতো ঢলঢলে একটি মুখ। মুখে কোনো বিকৃতি নেই, একটুও কুঁচকায়নি কিছু। কে নিয়ে এলো? পুলিশ।
মারা গেল কিসে? উত্তরে মাধাই ডোম দেহটা উপুড় করে দিল। পিঠের দু জায়গায় গভীর ক্ষতের চিহ্ন, মনে হল ধারালো ছোরা দিয়ে দুবার আঘাত করা হয়েছে। মাধাই ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে, গম্ভীর গলায় বলল, পার্টির ব্যাপার হুজুর, আজকাল যা হয়েছে আর কি। নিজের কাজ শুরু করে দিলাম, ঘন্টাখানেকের বেশি লাগলো না, রিপোর্ট লেখাও শেষ। মাধাই ডোমকে জিজ্ঞেস করলাম, বডি নিতে কেউ এসছে? না হুজুর, এখনো হয়তো সর্বনাশের খবরই পাইনি। তা ঠিক, কাল খোঁজ পড়বে। পরের দিনও কেউ এলো না। পুলিশ মৃতদেহের ফটো নিয়েছিল, তার ফটো ছাপিয়েও দিয়েছিল বড় বড় খবরের কাগজে। তিন চারেক পার হয়ে গেল, দেহ নিতে তবুও কেউ এলো না। ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল, যাতে গন্ধ না বের হয়, কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে। মাধাই ডোম এসে তাগাদা দিতে লাগল, হুজুর আর কদিন আটকে রাখবো, হুকুম দিন গাদায় পুড়িয়ে দি। মাধাই ডোমের উদ্দেশ্য ছিল, অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চায়, বেওয়ারিস লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক। যখন ভাবছি কি করব, তখন একজন ছাত্র এসে খবর দিল, স্যার একটা ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায়। এরকম অনেকেই আসে, আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে চায়, কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ গছাতে উৎসাহী। দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না, তবু ছোকরাকে ডেকে পাঠালাম। মাধাই ডোমকে বললাম পরে দেখা করতে। ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠলাম, চেহারায় এমন মিল হয়, মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য, মুখ চোখ রং সবই একরকম। মেয়েটি যেন পুরুষের বেশ পরে এসেছে। কিছুক্ষণ কথা বলতে পারলাম না, তারপর বললাম, হ্যাঁ কি চাই? আমার বোন আভার বডিটা নিতে এসছে, ছোরা মারা কেস। আচ্ছা, এত দেরি হল আপনার? আমি অনেক দূর থেকে আসছি, খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি। কথাগুলো বলার সময় ছোকরার গলা অশ্রুরুদ্ধ হয়ে এল, মৃদু কণ্ঠে বলল, দেশ থেকে এ হানাহানি যে কবে শেষ হবে। আমি বলেই ফেললাম, আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মিল। ছোকরা কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে দেখল, তারপর বলল, সত্যি কথা বলতে কি আমরা যমজ, আমি আভার চেয়ে 7 সেকেন্ডের বড়। বডি ছেড়ে দেওয়ার জন্য যা প্রয়োজন করে দিলাম, মনে একটু সান্ত্বনা পেলাম, যাক মেয়েটির দেহের সদগতি হবে। ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন। কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি, মাথায় ডোমের সঙ্গে দেখা। হুজুর আর একজন লাশের খদ্দের এসছে। কে? এ আবার কোন লাশের? আরে সেই ছোঁড়া মারার কেসটা হুজুর, অল্প বয়সী মেয়েটা। বলিস নি কাল তার ভাই লাশ নিয়ে গেছে? বলেছি হুজুর, ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান। বিরক্তিকর, বললাম আসতে বলো। ভদ্রলোক ঢুকলেন, প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা চুল, চোখে বেশি পাওয়ারের চশমা, খুব গম্ভীর চেহারা। আমি বললাম, আপনি ডোমের কাছে শোনেননি? শুনি তো আপনার কাছে এসেছি সত্যি কথাটা জানতে। যা বাবা, এর আবার সত্যি মিথ্যে কি? ভাই এসে লাশ নিয়ে গেছে, যমজ ভাই। সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বললেন, যমজ ভাই মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এরে নাম তো মনে নেই, খাতায় লেখা আছে দেখতে পারেন। আপনি কে? আমি আভার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজ পাড়াঙ্গা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আভা এখানে কি করত আমি জানি না, সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না, শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালের চোরা কারবার করত। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন,
কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখুন, জিনিস কিনে ঘায়ে ফিরছি, সেই কাগজের মোড়কে আভাস ছবি। অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো সকালেই ছুটে চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে? আপনার নতুন তিনিও খবরের কাগজ দেখেই এসেছিলেন। সে কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে, বাস্তব ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসলাম। সে কি? সেই জন্যই তো আশ্চর্য লাগছে। অঞ্জু, না, অঞ্জু অঞ্জু কি করে আসবে? অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমেছে। অনেক বছর আগে কালেশ্বরী মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতাটা মনকে আচ্ছন্ন করল। দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা। ভূত নেই এ কথা বলি কি করে? কোন যুক্তিতে? শুনছিলেন ভূত চরিত, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে আনন্দমোহন, মেশো ও মাধাই ডোম, দীপ। গল্পের সূত্রধার সোমক, অঞ্জু ও প্রথম ভূত সোমক, দ্বিতীয় ভূত পুষ্পল, বাবা জগন্নাথ বোস। এই পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির অবজ ভাই, মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এরে নাম তো মনে নেই, খাতায় লেখা আছে দেখতে পারেন। আপনি কে? আমি আভার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজ পাড়াঙ্গা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আভা এখানে কি করতো আমি জানি না। সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না, শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালের চোরা কারবার করত। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন। কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখুন, জিনিস কিনে ঘায়ে ফিরছি, সেই কাগজের মোড়কে আভাস ছবি। অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো সকালেই ছুটে চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে? আপনার নতুন তিনিও খবরের কাগজ দেখেই এসেছিলেন। সে কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে, বাস্তব ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসলাম। সে কি? সেই জন্যই তো আশ্চর্য লাগছে। অঞ্জু, না, অঞ্জু অঞ্জু কি করে আসবে? অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমেছে। অনেক বছর আগে কালেশ্বরী মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতাটা মনকে আচ্ছন্ন করল। দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা। ভূত নেই এ কথা বলি কি করে? কোন যুক্তিতে? শুনছিলেন ভূত চরিত, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে আনন্দমোহন, মেশো ও মাধাই ডোম, দীপ। গল্পের সূত্রধার সোমক, অঞ্জু ও প্রথম ভূত সোমক,
দ্বিতীয় ভূত পুষ্পল, বাবা জগন্নাথ বোস। এই পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির এই পর্বের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির চিত্র।